আসসালামু আলাইকুম, আমি হৃদয় চৌধুরী। হার্টাস মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টস সিসি 2015 ব্যবহার করে একটি মুভিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি যে ভিডিওটি শ্যুট করেছি সেই ভিডিওটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি দুটো ট্র্যাকার যুক্ত করেছি এবং এর সাথে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং কিছু ডেকোরেশনের জন্য কিছু এলিমেন্ট আমি নিয়েছি। এই সবগুলো ফাইলকে সিলেক্ট করে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট সিসির যে প্রজেক্ট প্যানেল রয়েছে সেই প্রজেক্ট প্যানেলে আমি নিয়ে আসলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটিকে প্রথমে নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি এরকম মাপে করে নিলাম, আমার ভিডিওর যেই সাইজ সেই মাপে 1920x1080। এরপরে আমাকে যুক্ত করতে হবে সেই পেইন্টটি। পেইন্টটিকে আমি এই যে একেবারে উপরে রাখবো, যেটি যেই অবজেক্টটিকে বা যেই লেয়ারটিকে উপরে রাখবো সেটি সবার উপরে থাকবে। এরপরে দেখেন লেয়ারের এই বাইরে যে সাদা অংশ এটিকে আমাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য আমি এখানে প্রথমে রিনেম করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখলাম পেইন্ট, এই পেইন্টে এবার ক্লিক করলাম। করার পরে এখান থেকে পেইন্ট টুল সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমি যে অংশটি রাখবো সেই এরিয়াটুকুকে আমি সিলেক্ট করব, তাহলে বাকি অংশটুকু চলে যাবে। কিন্তু দেখেন এটি দেখতে রিয়েলিস্টিক লাগতেছে না, এর জন্য আমি এখানে ক্লিক করার পরে এটিকে এই কর্নারে প্লেস করব। এই কর্নারে প্লেস করার পরে আমাকে যেটি করতে হবে, এখানে কিছু শ্যাডো দিব। এই শ্যাডো দেওয়ার জন্য ইফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনে যাবেন, যাবার পরে এখানে লিখবেন ড্রপ, ড্রপ শ্যাডো নামের একটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোকে ক্লিক করে সেই পেইন্টের উপরে আমি ছেড়ে দিলাম। এরপরে এখান থেকে ডিস্টেন্স আমি একটু ডিস্টেন্স করে দিলাম, এরপরে একটু সফটনেস বাড়ায় দিলাম। এরপরে দেখেন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর আমাকে যেটি করতে হবে, আমি প্রজেক্ট ফাইলে চলে গেলাম এবং আমি আরও একটু ডেকোরেশনের জন্য এখান থেকে ক্লিক করে এটিকে সবার উপরে এভাবে ছেড়ে দেব এবং আমি ডেকোরেশনের জন্য এই অংশটি, এখানে দুটো ফুলের মানে ডেকোরেশনের পার্ট রয়েছে, আমি দেখা গেল এটিকে নেব। এটিকে নেওয়ার জন্য ঠিক একইভাবে আমি এখানে আগে চাইলে রিনেম করতে পারেন, বোঝার জন্য আপনাদের রিনেম করে দিচ্ছি। যে আমি এখানে ডেকোরেশন ডেকোরেশন টু দিয়ে আমি সিলেক্ট করলাম, এরপর এখানে ক্লিক করবেন, তারপর যথারীতি পেইন্ট টুলে ক্লিক করে দেখা গেল যে আমি যে অংশটুকু রাখতে চাই এখান থেকে এভাবে আমি সিলেক্ট করলাম শুধুমাত্র, তাহলে আমার এই ডেকোরেশন অংশটি থাকলো। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে, দেখেন একটু লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু পেছনে সাদা অংশটি রয়েছে। তো এই সাদা অংশটি কি আমি রিমুভ করার জন্য আমাকে যেটি করতে হবে, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আপনারা লিখবেন কি, কে ই ওয়াই, কি লিখলে এখানে আপনারা দেখতে পাবেন কালার কি নামের একটি ইফেক্ট। এই কালার কিটে ক্লিক করার পরে এটিকে আমি আমার এই অবজেক্টের এখানে ছেড়ে দেব। অবজেক্টের এখানে ছেড়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার পিকার একটি অপশন, এটিকে ক্লিক করব। করার পরে আমি যেহেতু সাদা রংটি ডিলিট করতে চাই, সাদা রঙের উপরে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সাদা অংশটি চলে গেল। আরও ভালোভাবে এটিকে রিমুভ করার জন্য এই যে কালার টলারেন্স যেটি আছে এটিকে আপনারা কম বেশি করে সিলেক্ট করে নেবেন, তাহলে পুরো সাদা অংশটি চলে গেল। তাহলে আমার শুধুমাত্র এই ডেকোরেশন পার্টটি থেকে গেল। এই ডেকোরেশনের এই অংশটিকে আমি একটু স্কেল কমাই দিই, স্কেল কমিয়ে দিলাম, দেওয়ার পরে এটিকে আমি একেবারে উপরের দিকে প্লেস করালাম। এটি হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড। এবার আমাকে যেটি করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করে আমাকে একটা তৈরি করতে হবে প্রি কম্পোজ। এই যেখানে আমার প্রি কম্পোজে ক্লিক করলে এবং এখান থেকে ওকে, এই সমস্ত মিলে একটা প্রি কম্পোজ তৈরি হয়ে গেল। এবার আমাকে যেটি করতে হবে, এই প্রি কম্পোজটিকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আমি ক্লিক করব আমার এই যে মূল যে ভিডিওটি রয়েছে সেই মূল ভিডিওটিকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে যেটি করতে হবে, আমাকে এই ভিডিওটি ট্র্যাক করতে হবে, এই মার্কার এই ট্র্যাক পয়েন্টগুলোকে থেকে আমাকে এই ভিডিওর মোশনটাকে ট্র্যাক করতে হবে। এই মোশন ট্র্যাক করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ট্র্যাক মোশন।
আপনাদের হয়তো এই অপশনটি নাও থাকতে পারে, যদি এই অপশনটি এখানে না থাকে তাহলে আপনারা চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে এখানে ট্র্যাকার, এখানে ট্র্যাকার দিলে এখানে থাকবে না, এবং উইন্ডো, উইন্ডো থেকে এখানে ট্র্যাকারে ক্লিক করলে এই অপশনটি এখানে নতুন করে চলে আসবে। এরপর আমাকে যেটি করতে হবে, ট্র্যাক মোশন, আমি এখানে মোশন ট্র্যাক করব। এখন মোশন ট্র্যাকে শুধুমাত্র এখানে পজিশন ট্র্যাকের অপশনটিতে আছে, সেই কারণে আমি এটার পজিশন, রোটেশন এবং এর পাশাপাশি আমি স্কেলও রোটেট ট্র্যাক করব। এই রোটেট ট্র্যাক করার জন্য আমি এর প্রথমেই আমি এখান থেকে একটি নিউ, নিউ থেকে নাল অবজেক্ট নামের একটি লেয়ার তৈরি করে নেব। এরপরে আমি এখান থেকে আমার ট্র্যাকার পয়েন্টগুলোকে সিলেক্ট করে দেব, এই প্লাস চিহ্নের যে অংশটি আছে এটার সাথে আমি মিল করে দেব। এরকম দুটি ট্র্যাক পয়েন্টকে আমি আমার যেই গ্রিন স্ক্রিনের মধ্যে ট্র্যাকার পয়েন্টগুলো লাগিয়েছিলাম তাদের সাথে আমি যুক্ত করে দিলাম। এরপরে এখান থেকে এডিট টার্গেট, অর্থাৎ এর পুরো যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমি কোথায় নিতে চাই, এই যে এখানে সরাসরি সিলেক্ট হয়ে গেছে নাল, যে অবজেক্ট আমি নতুন করে তৈরি করেছিলাম সেটির মধ্যে। এরপরে এখান থেকে আমি প্রেস করব ওকে। এবার আমি যেটি করব, এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ফরওয়ার্ড, এই অ্যানালাইজ তার আগে লক্ষ্য রাখবেন, এটা এই আপনার এই মার্কারটা যেন একদম সবার প্রথমে থাকে। এরপর আপনারা ক্লিক করবেন অ্যানালাইজ ফরওয়ার্ড, এখানে ক্লিক করার সাথে সাথে এই আমার গোটা ভিডিওটি ওই ট্র্যাক পয়েন্ট দুটোকে কেন্দ্র করে এর মোশনটা ট্র্যাক করে নেবে। পুরো এই ভিডিওটা মোশন ট্র্যাক হয়ে গেছে, এই মোশন ট্র্যাকের সমস্ত ডাটাটা এখন এই নাল অবজেক্টের মধ্যে রয়েছে। এবং এখান থেকে আমি প্রেস করব, দেখতে পাচ্ছেন নালে আছে ওকে। এরপরে এখান থেকে আমি ক্লিক করব অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে এক্স ওয়াই আপনারা ক্লিক করবেন, যদি এক্স ওয়ানলি বা ওয়াই অনলি থাকে সেটাকে আপনারা করে দেবেন এক্স ওয়াই। এরপরে দেন প্রেস করবেন ওকে, তাহলে আমার সমস্ত ডাটাগুলো চলে আসলো সেই এর মধ্যে। এরপরে এখান থেকে মিনিমাইজ করে দেবেন সবগুলো। মিনিমাইজ করার পরে আমাকে এখন যেটি করতে হবে, আমার এই গ্রিন স্ক্রিনটাকে এবার আমাকে রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমাকে যেটি করতে হবে, এখান থেকে আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনে যাব এবং এখানে আমি ক্লিক করব কি লাইট, এই কি লাইট 1.2 যেটি দেখতে পাচ্ছেন এটিকে ক্লিক করে আমি আমার ভিডিওর উপরে ছেড়ে দেব। ভিডিওর উপরে ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার পিকার একটি অপশন, এটিতে ক্লিক করবেন। করার পরে আমার এই ভিডিওর সব থেকে যে সবুজ অংশ, ব্রাইট অংশ, সেটির মধ্যে আমি ক্লিক করব, তাহলে সবুজ অংশটি চলে যাবে। এবার আমাকে যেটি করতে হবে, এই যে পেন টুল, এই পেন টুলকে ক্লিক করতে হবে। পেন টুলে ক্লিক করার পরে আমি আমার যতটুকু অংশ জুড়ে আছি সেই অংশটুকুকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। ফাইনাল রেজাল্ট, এই ফাইনাল রেজাল্টের এই অপশনটিতে ক্লিক করে আপনারা চলে আসবেন স্ক্রিন ম্যাট। স্ক্রিন ম্যাটে যখন ক্লিক করব তাহলে এখানে দেখা যাচ্ছে সাদা এবং কালো, সাদা কালো পিকচারটা হয়ে গেছে। তখন আমি আবার অপশনে ক্লিক করব স্ক্রিন ম্যাট এটাতে। এরপরে আমি কালার যেটি ব্ল্যাক রয়েছে এটিকে এভাবে আস্তে করে একটু বাড়াবো, প্রায় 35-40 মতো। এবং এই যে ক্লিফ হোয়াইট, যেটি হোয়াইট রয়েছে সেটিকে আস্তে আস্তে একটু কমাবো, তাহলে সমস্ত কিছু সাদা এবং কালো হয়ে যাবে। এরপরে আমি দেখব যে আমার গ্রিন স্ক্রিনটা কতটুকু রিমুভ হল। স্ক্রিন ম্যাট থেকে আমি এবার ক্লিক করব ফাইনাল রেজাল্ট, তাহলে আমার গ্রিন স্ক্রিনটি পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। যেহেতু আমার এই ভিডিওটা মোবাইল দিয়ে করা এবং লাইট ছিল না, সে কারণে খুব ভালোভাবে রিমুভ হবে না। আপনারা চাইলে লাইট সেটআপ এবং ভালো DSLR ক্যামেরা ব্যবহার করে অনায়াসেই গ্রিন স্ক্রিনকে পুরোপুরি রিমুভ করতে পারবেন। তো এবার যেটি করব, এখান থেকে প্রজেক্টে চলে যাব এবং এই যে প্রি কম্পোজ, আমরা যেটি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম, আগে তৈরি করে নিয়েছিলাম, এই প্রি কম্পোজটিকে ধরে আমি একেবারে লেয়ারের নিচের দিকে নিয়ে ছেড়ে দেব। তাহলে দেখেন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটি চলে এসছে। এবার ব্যাকগ্রাউন্ডটিকে একটু আমি চাইলে বড় করে নিতে পারবো। আমাকে যেটি করতে হবে, এই প্রি কম্পোজটিকে আমি
এই যে নাল যে অবজেক্ট যে মোশন ট্র্যাকের যে ডাটাগুলো ছিল তার সাথে আমি ম্যারেজ করে দেব। এই ম্যারেজ করে দেওয়ার পরে দেখেন ভিডিওটি এবার কেমন দেখায়। এবার কালার কারেকশনের পালা, এবার কালার কারেকশন করতে হবে। আমার পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমার যেই ফেস সেটি একটু ডার্ক হয়ে আছে। এবার আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে খুঁজে বের করব কার্ভস, CURV কার্ভস লিখে এখান থেকে আমি আমার এই যে মেইন যে ফুটেজ সেই মেইন ফুটেজের উপরে ছেড়ে দেব। এরপরে এখান থেকে আমি একটু ব্রাইটনেসটা এভাবে এভাবে একটু বাড়াবো, তাহলে আমার ফেস এবং এটা একটু ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে। এবং আমি প্রি কম্পোজেও ঠিক একই কার্ভস ইফেক্টটি ব্যবহার করব এবং এটার ব্রাইটনেসটা একটু কমাবো। অ্যান্ড দেন এটা আপনি চাইলে এখানে উপরের এবং নিচে কিছু যুক্ত করতে পারেন। তো সেটার জন্য আপনারা নিউ থেকে সলিড এবং সলিডটা অবশ্যই ব্ল্যাক নেবেন। ব্ল্যাক সলিড নেওয়ার পরে এটিকে আপনি একেবারে উপরের দিকে এরকম কিছু অংশ, একটু নিচের কিছু অংশ, এভাবে করে নিলাম। এরপরে আমাকে যেটি করতে হবে, আমার পুরো কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমি যেটি করব এখান থেকে আমি চলে যাব কম্পোজিশন, কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কুই এটিতে ক্লিক করব। বেস্ট সেটিং সবগুলো এরকমই থাকবে। লর্নলেস থেকে ক্লিক করবেন, এই যে ফরম্যাট AVI টা চেঞ্জ করে কুইক টাইম, এবং এখান থেকে ফরম্যাট থেকে আপনারা 8.264 এটিতে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন ওকে। এবং এখান থেকে আমি ভিডিওটি কোথায় সেভ করতে চাই সেই ডেস্কটপে আমি সেভ করতে চাই। এখানে আমি দিলাম যে গ্রিন SCR গ্রিন স্ক্রিন টিউটোরিয়াল দিয়ে আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। অ্যান্ড দেন রেন্ডার। এর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি পুরোপুরি আমার কাছে ভিডিও ফরম্যাট হিসেবে চলে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।